কৌশিকী অমাবস্যা তিথিকে কেন্দ্র করে বনগাঁ শিমুলতলা এলাকায় নানা সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন। এদিন চারাগাছ বিতরণের পাশাপাশি খাদ্যদ্রব্যও বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। কৌশিকী অমাবস্যা তিথিকে কেন্দ্র করে নানান সমাজসেবামূলক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন। বনগাঁ শিমুলতলা চামড়াকুঠি এলাকায় পরপর দুদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 25 আগস্ট বৃহস্পতিবার সকালে শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি সকাল 10টা থেকে নানান সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার মধ্যে বস্ত্রদান, দুস্থ মানুষের জন্য শুকনো খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি পরিবেশকে সুস্থ রাখতে সবুজায়নের লক্ষ্যে চারা গাছ বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠন সূত্রে জানা গেছে, শুধু সেবামূলক কাজ নয়, দুদিনব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। রয়েছে বিশেষ পুজো পাঠের ব্যবস্থা। সংগঠন সূত্রে জানা গেছে, মূলত বীরভূমের রামপুরহাটের সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কৌশিকী অমাবস্যা উপলক্ষে। অতিমারী পরিস্থিতিতে গত 2 বছর বনগাঁ এলাকাতে সেই অনুষ্ঠান করা হচ্ছে। এ বিষয়ে সংগঠনের পক্ষে মৃত্যুঞ্জয় পুরী মহারাজ বলেন, কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারামায়ের বিশেষ পুজোর পাশাপাশি নানান ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন, বিগত 2 বছর আমরা লকডাউন করানোর জন্য ওখানে করতে পারিনি, আমাদের বঙ্গাতে ভক্ত বন্ধুমণ্ডলের এখানে আমরা করছি। তো এবছর 3 বছর এখানে কমপ্লিট করছি। আগামী বছর আমরা মায়ের এই অনুষ্ঠানটা আমরা আমাদের সেই জনশাসনে দিয়ে যাবো, তাদের জনশাসনে তার সবাইকে নিয়ে আমরা এই কৌশিকী অমাবস্যাটা করছি। প্রত্যেকটা মানুষের ভিতরে দুটো সত্তা থাকে, একটা অশুভ সত্তা একটা শুভ সত্তা। তা আমরা এই তারা পুজো তারা মায়ের দিই, এই কৌশিকী অমাবস্যার দিই, কৌশিকী অমাবস্যাকে আমরা আমাদের ভেতরে যে অশুভ সত্তাটা আছে সেই অশুভ সত্তাকে নাশ করে আমরা শুভ সত্তার আমরা যে আরাধনা সেটা মায়ের কাছে আমরা করি, যাতে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আমরা মানসিকভাবে আমরা যাতে সুন্দরভাবে চলতে পারি, আমাদের মানসিকভাবে চলতে পারি। আর তার সঙ্গে সঙ্গে পুজো আচার সঙ্গে সঙ্গে আমরা কিছু সামাজিক কর্ম সমস্ত ভক্তদেরকে নিয়ে করি, যাতে সমস্ত ভক্তদের ভেতরে এই সমাজের এই সেবামূলক কর্ম এই সেটা আমরা তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারি। তার সূচনাটা আমরা আজকে সকালবেলায় করেছিলাম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে নিয়ে একটা আঁকার অনুষ্ঠানের মধ্যে। সায়ন চক্রবর্তীর রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।